হ্যাঁ গাইস, আবার এলাম এক নতুন এক ভিডিও নিয়ে। ভিডিওতে কি দেখাই না দেখাই দেখেন সবাই। এনে আমরা কিছু আবাদ করছি, এই যে ইডিকের মধ্যে, যে যেটিকের মধ্যে ভিজা ভিজা দেখা যায়, এই যে যেটিকের মধ্যে ভিজা ভিজা দেখা যায়, এনে কিছু কি আবাদ করছি, কি কি আবাদ করছি দেখ কইতেছি, যে কি কি আবাদ করছি না করছি। পানি দিবেন অল্প অল্প করে। এই যে এডিক গাছ আছে, এই যে এডিকা আইলে রেম্বুর দিকে, এডিকের মধ্যে মহিলাও আছে ডাড়াও আছে, আর এসিদে খালি ডাড়াই আছে নেই, অলবিটোর জায়গার খালি ডাড়া বেশি করে বুনছি। আর এম্বুরা সাইডে বুনছি, এম্বুরে উড়াকে পালং শাক, পালং শাকই তো না, পালং শাক বুনছি এম্বুর দিয়ে রকম, এরকম করে পানি দিয়ে একটু ভিজে ভিজে দিবে নিছি। তার মানে এদিন দেখালি যেরকম পাথর, এরকম পাথর পাথরের মধ্যে কেমনি হবো না হবো তার কি গ্যারান্টি আছে, এই পানিতে ভিজিয়ে রাখতেছি। তার মানে একবার ফুকিয়ে গেছে, কিন্তু এই যে একবার ফুকিয়ে গেছে গা নারে এনে একটু কুবিয়ে ডুবিয়ে ভালো করে পাথর সাথে হরে দিয়ে আছে গেছে পাথর, তাও পাথর হরে দিনে তারপরও পালং হাঁক মূল্যে দাঁড়ায় কিনা বুনছে আর কি। হিন্দি এরকম দেখি ফল কীরকম হয় না হয়, পাথরের মধ্যে আবাদ হয় না নাই, তাই দেখুন হয় এই হিসেবে বুনলাম, বেশি ছেড়ে দিছি। কিছু কিছু হয়েছে, একবার না হওয়া না, মোটামুটি তিন দিনই চার দিন হয় বুনছি, কিছু হয়েছে। এই যে কিছু কিছু দেখা যায়, এই যে ডাঁড়া হয়েছে, এই যে এখানে ডাঁড়া, এই যে এখানে ডাঁড়া হয়ে গেছে, আর মহিলা কোন জানি আছে মহিলা, এনতে যে ডাঁড়া এনতে ডাঁড়া হয়েছে, বেশি বেশি ডাঁড়া হয়েছে, মহিলা কমে এসে আর কি, মহিলা কমে এসে মহিলা ও মধ্যে আছে কিছু কিছু, এনতে বেশিরভাগ ডাঁড়াই হয়েছে। আর এই যে এই যে এনে এনে কীরকম মূলা হয়েছে, এই যে এরকম হইতেছে আর কি, তিন দিন ধরে বঞ্চিত হবে এরকম করে। পানি দেওয়া শেষ, পানি দেওয়া হয়ে গেলো, রোদ উঠছে মেলা, রোদ উঠছে, রোদের মধ্যেই পানি না দিলেও তাই এখানে হবো না, এই সেমনি কিছু কিছু পানি দেবে। একবার হুকনা মাটি, হুকনা মাটির মধ্যে আর কী হবো, এই হিসেবে কিছু পানি টানি দিয়ে রাখলাম। অত উড়া গে জ্বালাইব, এমন ডাঁড়া দেওয়া হয়েছে, অত মহিলার ডাঁড়া, এটার মতো মহিলা আছে, ওটার মতো মহিলা আছে, দোয়াটার মতো ই আছে, এটা এডিকের মধ্যে খালি একটাই পালং শাক মনে হয়েছে, পালং শাকের এই ভর্তি দেখা যা নাই, গেরা ওটা নাই ভর্তি উঠবো আর তো অন্য ডাটাই পুই।